আমার প্রিয় দশম শ্রেণী ছাত্রছাত্রী, আজকে তোমাদের কোনি উপন্যাসের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছি। অষ্টম অধ্যায় কি ছোট্ট অধ্যায়, কি ঘটনা ঘটেছে সেটি প্রথমে আলোচনা করছি। দেখো, আমরা দেখছি যে এইখানে ক্ষিতি সিংহ কমল দিঘিতে অ্যাপোলো ক্লাবে কোনির জন্য অপেক্ষা করছেন। কোনি গত 2 সপ্তাহ ধরে একদিনও কামাই করেনি, দুবেলায় এসেছে সাঁতার শিখতে, কিন্তু হঠাৎ করে কোনি আজকে আসেনি। ক্ষিতিসিংহ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং বিভিন্ন রকম চিন্তা করছেন, কেন কোনি আসেনি। সে ভাবছে যে একটা সুন্দর কস্টিউম দাবি করেছিল কোনি, সে হয়তো দেয়নি, সেই জন্য আসেনি, বিভিন্ন রকম চিন্তা করছেন। সেই সময় সেখানে এসে পড়েন বিষ্টুধর। বিষ্টুধরের সঙ্গে দেখা হয় এবং বিষ্টুধর সঙ্গে কোন ক্ষিতি সিংহের বিভিন্ন কথোপকথন হয়। কথোপকথন হওয়ার সময় বিষ্টুধরকে তার স্ত্রী অর্থাৎ ক্ষিতি সিংহের স্ত্রী লীলাবতী এসে কিছু টাকা দেয়। সে যে দোকানটা লীলাবতী কিনবে সেই দোকানটার টাকা দিয়ে যায়। সেটি দেখে ক্ষিতি সিংহ যে বুঝতে পারেন যে যা ক্ষিতি সিংহ আগে থেকে জানতো না যে যার কাছে টাকা দিয়ে দোকানটা নেবে সে হচ্ছে বিষ্টুধর, তখন সেখানে জানতে পারে। এই তাদের মধ্যে অর্থাৎ বিষ্টুধর এবং ক্ষিতি সিংহের মধ্যে কথোপকথন হতে থাকে। এর আগে আমরা জেনেছি যে বিষ্টুধরকে বিভিন্ন ও যে বক্তৃতার যে লেখাগুলো সেই লেখাগুলো লিখে দিতেন হচ্ছে ক্ষিতি সিংহ। অনেক দিন লিখে দেননি, এই পরিপ্রেক্ষিতে একটা উক্তি করেন, সেই উক্তিটা নিয়ে প্রশ্ন হতে পারে। দেখো, গাছে অনেক দূরে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। গাছে উঠে যাওয়ার বলতে বক্তা কী বুঝিয়েছেন? এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গে যে উপস্থিত হয়েছে সেটি কেন উপস্থিত হয়েছে? এখানে গাছে উঠে যাওয়া মানে অনেকটা দূর এগিয়ে যাওয়াকে গাছে উঠে যাওয়া বলা হয়। আমরা দেখেছি যে বিষ্টুধর প্রচুর অর্থের মালিক এবং তার বাস্তব বুদ্ধি তেমন কিছু নেই, বাস্তব বুদ্ধি একটু কম। তার প্রবল ইচ্ছে সে এমএলএ হবে, বিনোদভরের বিরুদ্ধে সে নির্বাচনে লড়বে। সেই জন্য বিষ্টুধর ক্ষিতি সিংকে অন্ধের মতো বিশ্বাস করত। ক্ষিতি সিংহ বিষ্টুধরের প্রধান পরামর্শদাতা ছিলেন এবং সে বিভিন্ন জায়গায় যে বক্তৃতা দিতে সেই বক্তৃতার লেখা লিখে দিয়ে দেওয়া এবং বুদ্ধি দেওয়ার কাজগুলো করতেন ক্ষিতি সিংহ। ক্ষিতি সিংহ তাকে বোঝায় যে বিনোদভর যে সংস্থায় আছে তার বিরুদ্ধে যদি তার বিরুদ্ধে তার লড়াই যদি যেতে হয় তাহলে তার অপোজিট মানে বিপরীত যে ক্লাব রয়েছে সেই ক্লাবে যোগদান করতে হবে। অর্থাৎ বিনোদভর ছিলেন জুপিটার ক্লাবে, সেখানে প্রেসিডেন্ট, তাহলে তাকে হারাতে গেলে অ্যাপোলো ক্লাবে সভাপতি হতে হবে বিষ্টুধরকে। এটা বোঝাতে চায় বিষ্টুধরকে ক্ষিতি সিংহ এবং বলে যদি শুধু শুধু তো অ্যাপোলো ক্লাবের প্রেসিডেন্ট হওয়া যাবে না, তার জন্য 7,000 টাকা অনুদানও দিতে হবে। বিষ্টুধর এই যখন টাকার প্রসঙ্গ কথাটি আসে ক্ষিতি সিংহের মুখে প্রেসিডেন্ট হওয়ার কথা এবং টাকা দিয়ে প্রেসিডেন্ট হতে হবে এটি শুনে তখন বিষ্টুধর এই উক্তিটি করেছেন যে গাছে উঠে ওঠার কথাটি বলছেন, যে গাছে উঠে এ উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়ার ব্যাপারটি। এখানে মই কেড়ে নেওয়ার প্রসঙ্গটা আসলো কেন? তাই তো, মই কেড়ে নেওয়ার অর্থ হলো কিছুটা এগিয়ে দিয়ে গিয়ে সরে যাওয়া। ক্ষিতি সিংহ বিষ্টুধরকে জানান যে অ্যাপোলোর প্রেসিডেন্ট হতে গেলে তাকে ডোনেশন বাবদ 2,000 টাকা আর কোনিকে সাঁতারের পোশাক 100 টাকার একটা দামি সাঁতারের পোশাক কিনে দিতে হবে এবং তার স্ত্রী লীলাবতীকে যে স্যালামি বাবদ যে 5,000 টাকা দিয়েছিল তার স্ত্রী বিষ্টুধরকে তার দোকান ঘরের জন্য সেই 5,000 টাকা ফেরত দিতে হবে। তাহলে সে তার তাকে অ্যাপোলো ক্লাবে সভাপতি হিসাবে কাজ এগিয়ে দেওয়ার জন্য বা ব্যবস্থা করে দেওয়ার জন্য উদ্যোগ নিতে পারে। এই যখন এবং এও বলে যে এরপর থেকে সে বক্তৃতা আর লিখে দেবে না যদি তার এই শর্তগুলো পূরণ না করে। অর্থাৎ 2,000 টাকা ডোনেশন বাবদ অ্যাপোলো ক্লাবকে দেওয়া এবং 5,000 টাকা তার স্ত্রীকে ফেরত দেবে আর কোনির জন্য একটি
ভালো সুইমিং ড্রেস যেটা 100 টাকায় খরচ পড়বে সেই ড্রেস কিনে দেওয়ার কথা। এই শর্ত তিনটে পূরণ করলে তবেই তিনি বিষ্ণুধরকে আবার বক্তৃতা লিখে দেবেন, দেওয়ার হুমকি দেন এক ধরনের। এই জন্য বিষ্ণুধর এমন উক্তি করেছিল। এর প্রথমেই আমরা দেখলাম যে ক্ষিতির সিংহ অ্যাপেলো ক্লাবে কোনির জন্য অপেক্ষা করছিল। কোনি কোনোদিন অ্যাবসেন্ট হয়নি, সেদিন হঠাৎ করে কেন অ্যাবসেন্ট হয়েছে? এই সময় বিষ্ণুধরের সঙ্গে তার দেখা, তার স্ত্রী লীলাবতী টাকা দিতে আসে, বিভিন্ন রকম কথোপকথন হয়। কিন্তু তখনও কি ক্ষিতির সিংহের মনে প্রশ্ন আসে, কেন আজকে কোনি সাঁতার শিখতে এলো না? সেই জন্য ক্ষিতির সিংহ কোনির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সে বাড়িতে গিয়ে যখন যায়, অন্ধকার হয়ে এসেছে, হালকা হালকা আলো। সেই গিয়ে তার বাড়ির পরিস্থিতি দেখে সে অবাক হয়ে যায়। এবং সেই সময় ক্ষিতির সিংহ জানতে পারে যে তার দাদা কমল সেই দিন মারা গেছে। এবং সেই পরিস্থিতিতে কনিকে না জেনেই কনিকে ক্ষিতির সিংহ বকাবকি করতে শুরু করেন যে সে কেন সাঁতার শিখতে আসেনি। এই সময় কনি চুপ করে থাকে এবং কিছুক্ষণ পরে কনি উত্তর দেয়, খিদা এবার আমরা কি খাবো? এই উক্তি এই লাইনটি খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটি থেকে প্রশ্ন আসে, এই প্রশ্ন হতে পারে, খিদা এবার আমরা কি খাবো? উক্তিটি কার? এই উক্তির আলোকে বক্তার পরিস্থিতি যে সহায়তা বিশ্লেষণ কর, তো বক্তা কি পরিস্থিতিতে এই কথাটি বলেছেন। এই উক্তিটি কার আমরা বুঝতেই পারছি, উক্তিটি কোনির। খিদা অর্থাৎ তার প্রশিক্ষক ক্ষিতির সিংহকে এই কথাটি বলেছেন। আমরা আগেই দেখেছি যে শ্যামপুকুরের বস্তিতে কনি পরিবারের একমাত্র উপার্জন করা মানুষ ছিল কনির দাদা কমল। একদা সাঁতারের জন্য দেখার তার বড় বড় সাঁতারু হওয়ার স্বপ্ন ছিল কমলের। কিন্তু কমলের বাবা হঠাৎ করে মারা যায়, কমলকে সংসারের দায়িত্ব নেয় নিতে হয়। দারিদ্রের চাপে তার অর্থ উপার্জনের জন্য তার সাঁতার শেখার হয়ে ওঠেনি। তা বিভিন্নভাবে সে অতি কষ্টে 150 টাকা মতন টাকা উপার্জন করে কোনোভাবে সংসার চালায়। সেই টাকা দিয়ে তাদের বাড়ির সকলের প্রাণ ধারণের মতন শুধু অন্যটুকুই সংস্থান হয়। সেই জন্য কনির এক ভাইকে কমল একটা দোকানে 60 টাকার একটা চায়ের দোকানে কাজে ঢুকিয়েছিল। এবং কনিকেও ভেবেছিল একটা সুতোর কারখানা 60 টাকায় পাবে, বেতনে দেবে, সেই জায়গায় তাকে কাজে লাগাবে। সে কিন্তু কনিকে সে এও চাইতো যে কনি তার যে সাঁতারু বড় সাঁতারু হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু কনির যেন বড় হয়ে যেন বড় সাঁতারু হয়। সেই জন্য সে কনিকে ক্ষিতির সিংহের কাছে সাঁতার শেখবার জন্য দিয়েছিল। দীর্ঘদিন ধরে সে কম খাওয়া আহার এবং কঠোর পরিশ্রমের ফলে কমলকে যক্ষা রোগে ভুগতে হয়। এই যক্ষা রোগে ভোগার ফলে তার হঠাৎ করে মৃত্যু হয়। যেদিন মৃত্যু হয় সেই দিন ক্ষিতির সিংহ কনির খোঁজ করতে থাকে যে কনি কেন সাঁতার শিখতে আসেনি। সেই খোঁজ করতে গিয়ে তার বাড়িতে গিয়ে কনির বাড়িতে পৌঁছায় এবং বাড়ির এই অবস্থা জানতে পারে, এবং জানতে পারে যে সেদিনই তার দাদা কমল মারা গেছেন যক্ষা রোগে। কনিদের পরিবারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তার দাদা কমল। কনি এই অবস্থায় সাঁতারের কথা ভুলে গিয়ে সে তার প্রশিক্ষককে পেয়ে তার সামনে প্রশ্ন করে যে এখন তারা কি খাবে, অর্থাৎ তাদের একমাত্র উপার্জন করা ব্যক্তি তাদের পরিবারে সে মারা গেছে, তাদের সংসার কি করে চলবে? হতাশায় এই উক্তিটি কনি তার প্রশিক্ষককে অর্থাৎ ক্ষিতির সিংহের সামনে করেন। এই অংশ থেকে যখন ক্ষিতির সিংহ কনির সঙ্গে দেখা করতে গেলেন, কনি গিয়ে জানতে পারলেন যে কনির দাদা মারা গেছে, এই অংশ থেকে আরও একটা লাইন থেকে খুব গুরুত্বপূর্ণ লাইন, সেটি থেকে প্রশ্ন হয়, দেখো, কেমন লোকগা তুমি, কাল রাতে মেয়েটির দাদা মরে গেল আর তুমি এখন তাকে ধমকে নিয়ে গেছো? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলছেন এবং কথাটি শুনে যে ব্যক্তির যে প্রতিক্রিয়া হলো, উদ্দিষ্ট ব্যক্তির কি প্রতিক্রিয়া হলো? একই উত্তর হবে যে এখানে কথাটি একজন প্রতিবেশী
তার কনিকে কনির প্রশিক্ষক চিতি সিংহকে উদ্দেশ্য করে কথাটি বলছেন, দেখছে যখন চিতি সিংহ না জেনে কনিকে বকাবকি করতে শুরু করেছেন সে, এবং কনি চুপচাপ রয়েছে, কনিকে যখন বকাবকি করছেন তখন তার এক প্রতিবেশী এই উক্তিটি করে। অর্থাৎ আমরা দেখলাম যে কনির দাদা যক্ষা রোগে অসুস্থ হয়ে মারা গেছে, সেই সময় এই উক্তিটি তার এক প্রতিবেশী চিতি সিংকে করেছেন। আমরা আগে যে প্রশ্নটি আলোচনা করলাম, খিদা এবার এবার আমরা কী খাবো, একই উত্তর হবে একই জায়গা থেকে, তোমরা নিজের মতো করে উত্তরটি লিখে নেবে।